বন্ধুরা, ইতিমধ্যে আমরা এসে উপস্থিত হয়েছি সেই ঐতিহ্যমণ্ডিত পানবাড়ি অথবা রাঙামাটি মসজিদ। ভারতবর্ষের 17 নম্বর জাতীয় সড়কের পাশ থেকে আমি স্বাগত জানাচ্ছি শহীদুল ইসলাম আনসারি। বন্ধুরা, ভারতবর্ষের যে কোনো আনাচে কানাচে এ প্রান্ত থেকে ও প্রান্ত যেতে পারবেন এই 17 নম্বর রাস্তা ধরেই। সেই রাস্তা ধরেই আজকে আমরা আমাদের ঐতিহাসিক গন্তব্যস্থানে যাওয়ার প্রয়াস করব। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব আজ থেকে কয়েক শত বছর পিছিয়ে। হ্যাঁ বন্ধুরা, আমি ইতিহাসের 15 এবং 16 শতকের পাতায় নিয়ে যাব। বন্ধুরা, আজকে আমি বঙ্গের সুলতানের ঐতিহ্যপূর্ণ স্থাপত্যের স্বাক্ষর বহন করা এই মসজিদের ইতিহাস তুলে ধরব। মসজিদটির নাম পানবাড়ি মসজিদ অথবা রাঙামাটি মসজিদ। মসজিদটির ইতিহাস সম্পর্কে জানার আগে জেনে নেওয়া যাক মসজিদটির অবস্থান। মসজিদটি পশ্চিম আসামের ধুবুরী জেলার পানবাড়ি এবং রাঙামাটির মধ্যে অবস্থিত। ধুবুরী সদর থেকে 25 কিলোমিটার, কোচবিহার থেকে 81 কিলোমিটার পূর্ব দিকে এবং বিলাসীপাড়া থেকে 22 কিলোমিটার ও গুয়াহাটি থেকে 248 কিলোমিটার পশ্চিম দিকে 17 নম্বর জাতীয় সড়কের গা ঘেঁষেই অবস্থান করেছে। এটি এই মসজিদের দান ভাণ্ডার, পথযাত্রীরা এখানে দান করে যায়। মসজিদের সম্মুখে রয়েছে কয়েকটি দোকান। এই দোকানগুলি থেকে মোমবাতি, আগরবাতি, ছাতি, কোরআন শরীফ, তসবি এগুলো কিনে মসজিদে দান করেন ধর্মপ্রাণরা। মসজিদের মূল প্রবেশদ্বার। বন্ধুরা, মসজিদের ভিতরে প্রবেশ করার আগে মসজিদের চারিদিকের ছবি ধারণ করলাম। বন্ধুরা, ইতিমধ্যে আমরা এসে উপস্থিত হয়েছি সেই ঐতিহ্যমণ্ডিত পানবাড়ি অথবা রাঙামাটি মসজিদ। এই 3 গম্বুজের মসজিদ আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। আমি সেই স্থানে এখন এসে অবস্থান করছি। পানবাড়ি মসজিদ বা রাঙামাটি মসজিদ আসামের ধুবরী জেলায় অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ। একে আসামের সর্বপ্রথম মসজিদ হিসাবে গণ্য করা হয়। মসজিদের সম্মুখে রয়েছে ঐতিহাসিক কুয়া। এই কুয়াটি লোহার জাল দিয়ে ঢেকে রেখেছেন কর্তৃপক্ষরা, কারণ ভক্তপ্রাণ মানুষেরা এই কুয়াতে আবেগের বশবর্তী হয়ে ছেড়ে দিত হাঁস, কুকুরা ও ছাগল। জালটি তুলে কুয়াটি দেখার চেষ্টা করলাম। মসজিদের গা ঘেঁষেই দক্ষিণ দিকে স্থানীয় লোকেরা স্থাপন করেছেন পানবাড়ি আহমেদিয়া হোসানিয়া মাদ্রাসা নামে একটি ইসলাম ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। পানবাড়ি মসজিদকে কখন কিভাবে নির্মাণ করেছিলেন তা সঠিকভাবে জানা যায় না। অনেকের মতে পানবাড়ির মসজিদটি
1490 সাল থেকে 1519 সালের মধ্যে বঙ্গের সুলতান আলাউদ্দিন হোসেন শাহ নির্মাণ করেছিলেন। তিনি কমতাপুর রাজ্য দখল করার পরে তার জয় উদযাপন করতে এবং প্রার্থনা করতে এই মসজিদ নির্মাণ করেছিলেন। অন্য অনেকের মতে মোগল শাসক ঔরঙ্গজেবের সেনাপতি এবং বঙ্গের নবাব মির্জুমলা আসাম আক্রমণ করার সময়ে 1662 সালে এই মসজিদ নির্মাণ করেছিলেন। লোকবিশ্বাস মতে প্রায় 200 বছর আগে স্থানীয় লোকরা পানবাড়ি পাহাড়ে বনের মধ্যে মসজিদটিকে উদ্ধার করেন। তারা একে পরিষ্কার করে নামাজ পড়ে। বর্তমান এই অঞ্চল ধর্মীয় পর্যটন স্থল হিসাবে পরিগণিত হয়েছে।